মডেল কোশ্চেন পেপারের আগের সেটগুলো পজিটিভ রেসপন্স দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। যারা এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন রয়েছে প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন চলে যায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রথম প্রশ্ন হলো, কত সালে ক্ষুদিরামের ফাঁসি হয়? ইন হুইচ ইয়ার ক্ষুদিরাম ওয়াজ হ্যাঙ্কড? 1908 সালে ফাঁসি হয়েছিল। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি দুজনে মিলে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেন, যদিও তারা সফল হননি কিন্তু অন্য কাউকে ভুল করে হত্যা করে ফেলেন, যার কারণে ক্ষুদিরামের 1908 সালে ফাঁসি হয়। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল? এটা কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে একটা প্রশ্ন। ইউআরএল হলো প্রতিটা অ্যাড্রেস বারে, মানে আমরা যেই নেট যখন ইউজ করি প্রত্যেক আলাদা আলাদা করে একটা ইউআরএল থাকে, দেখবেন পেজের ভিতরে যখন আমরা পেজ খুলি তখন দেখবেন ইউআরএলটা চেঞ্জ হয়ে যায় উপরে যে অ্যাড্রেস বারটা, তো সেই ইউআরএলের ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ফিরোজ শাহ কোটলা ইজ সিচুয়েটেড ইন হুইচ সিটি? ফিরোজ শাহ কোটলা কোন শহরে অবস্থিত? দিল্লিতে অবস্থিত। যেমন হচ্ছে এটা একটা ক্রিকেট স্টেডিয়াম, যেমন আমাদের কলকাতায় ইডেন গার্ডেন রয়েছে, চেন্নাই চেন্নাস্বামী স্টেডিয়াম রয়েছে, তারপর হায়দ্রাবাদে সম্ভবত রাজীব গান্ধী স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম রয়েছে মুম্বাইয়ে। তো এইসব প্রশ্নগুলো একটু দেখে যাবেন, এই স্টেডিয়াম রিলেটেড কোশ্চেনগুলো এগুলো খুব আসে এই পোস্ট, মাঝে মাঝে এক্সামিনেশানে ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রশ্নগুলো আসে। ইফ দ্য সয়েল অফ সয়েল পিএইচ ইজ 6.2 দেন সয়েল ইজ, অ্যাকচুয়ালি পিএইচ জলের ক্ষেত্রে যেটা নিউট্রাল আর কি, যখন নিউট্রাল হয় সেক্ষেত্রে পিএইচের ভ্যালু অলওয়েজ 7 আসে। 7-এর থেকে যদি এদিকে বেশি হয়ে যায়, গ্রেটার দেন হয়, 7-এর বেশি হয়ে গেলে সেটা বেসিক বা ক্ষার হয়ে যায়, আর যদি 7-এর কম হয় তাহলে সেটা অ্যাসিডিক হয়ে যায় বা অম্ল হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি কোনো সয়েলের পিএইচ ভ্যালু 6.2 হয়ে যায় তাহলে সেই মাটিটা আম্লিক হয়ে যায়, অর্থাৎ অ্যাসিডিক হয়ে যায়। দ্য ফার্স্ট এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট লঞ্চ বাই ইন্ডিয়া ওয়াজ, ভারতের প্রথম পরীক্ষামূলক উপগ্রহ কোনটি? সেটা হলো আর্যভট্ট, হলো ভারতের প্রথম পরীক্ষামূলক উপগ্রহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, কয়েক কোটি লোক মারা যায় এই যুদ্ধের মধ্যে। এই যুদ্ধে মেন দুটো ইয়ে ছিল, মানে দুজনের মুখোমুখি লড়াই ছিল, সেটা হলো এক্সিস পাওয়ার আর অ্যালায়েন্স, যাকে বাংলায় বলে অক্ষ শক্তি, আর অ্যালায়েন্সকে বলা হয় মিত্র শক্তি। অ্যালায়েন্সের মধ্যে ছিল ইউএসএ, ইউএসএর তখন প্রেসিডেন্ট ছিল রুজভেল্ট, আর আর অ্যালায়েন্সের আর একটা দল, যে আর একটা যে কান্ট্রি ছিল সেটা হলো ইউএসএসআর, যেটাকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো, তার রাষ্ট্রপতি সেই সময় ছিল স্ট্যালিন। আর ইংল্যান্ডের যিনি ছিলেন তিনি হলেন উইনস্টন চার্চিল ছিলেন ইংল্যান্ডের সেই সময় প্রাইম মিনিস্টার। আর বাকি যে অক্ষ শক্তি ছিল সেটা জার্মানির ছিলেন অ্যাডলফ হিটলার, ইতালির ছিলেন মুসোলিনি এবং জাপানের ছিলেন তেজো। অনেকে বলে যে জার্মানির অ্যাডলফ হিটলার যিনি চ্যান্সেলর ছিলেন 70 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন, কিন্তু সেই সময়ে একটা কথা বলি, যুদ্ধ চলাকালীন আমাদের বেঙ্গলে একটা মহামারী হয়, দুর্ভিক্ষ হয়, মানে খরা হয়েছিল, সে কারণে চাষবাস হয়নি। তো ব্রিটিশ গভর্নমেন্ট তখন ভারতের যেই বিশেষ করে বাংলা যেই চাষি ছিল তাদেরকে তো কর্মকূপ করেননি, উল্টে যুদ্ধের জন্য যে খাদ্যশস্যগুলো মজুদ ছিল সরকারের কাছে সেগুলো পুরোটাই সেনাবাহিনীদেরকে দিয়ে দেওয়া হয়, এবং একটা বাঙালি নাগরিককেও কিন্তু ব্রিটিশ সরকার সেই সময় সাহায্য করেনি, এবং অনাহারে প্রায় 1 কোটি ভারতীয় বা 1 কোটি বাঙালি সেই সময় মারা গিয়েছিল। ওকে, যেই চার্চিলকে ব্রিটেনবাসী পৃথিবীর তাদের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে, সেই উইনস্টন চার্চিল ঠান্ডা মাথায় 1 কোটি বাঙালিকে হত্যা করেছিল। ইন 1498 অ্যাট হুইচ প্লেস ভাস্কোডাগামা ল্যান্ডেড? ভাস্কোডাগামা পর্তুগিজ ছিলেন, পর্তুগিজরাই প্রথমে ভারতের সমুদ্রপথে এসেছিলেন এবং তারা প্রথম যে বন্দরে উঠেছিল সেটা কালিকুট বন্দরে। হু ইজ দ্য ফাউন্ডার অফ সৈয়দ ডাইনেস্টি? খিজির খা হলো সৈয়দ ডাইনেস্টির মানে প্রবর্তক। তো 5টা মোট সুলতানের ডাইনেস্টি রয়েছে, যেটা আমাদের সত্যি খুব মনে রাখা প্রয়োজন, অনেক সময় ক্রোনোলজিক্যাল অর্ডারে এই কোশ্চেনগুলো আসে। তো প্রথম যে বংশটা ছিল সেটা দাস বংশ, ফার্স্ট, বা ইংলিশে যেটাকে বলা হয় স্লেভ ডাইনেস্টি। সেকেন্ড যেটা হলো সেটা খিলজি ডাইনেস্টি। ওকে, খিলজি ডাইনেস্টির পরে আসবে তুগলক ডাইনেস্টি, 3 নম্বর তুগলক, আর 4 নম্বরে আসবে সৈয়দ ডাইনেস্টি, আর 5 এই যে যার যার ফাউন্ডারের কথা ওই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, আর 5 নম্বরে আসবে
লোদি ডাইনেস্টি, লোদি ডাইনেস্টির পরেই মুঘলরা চলে আসবে, শেষে ইব্রাহিম লোদিকে বাবর হারিয়ে মুঘল ডাইনেস্টি এস্টাবলিশমেন্ট করবে। এই সৈয়দ ডাইনেস্টির যে ইয়ে ছিলেন, প্রবর্তক ছিলেন, তিনি হলেন খিজির খাঁ। পরের প্রশ্ন হলো হুইচ শিখ গুরু ফাউন্ডেড আকাল তখ্ত, গুরু হরগোবিন্দ সিং। এই শিখিজম নিয়ে মানে শিখ ধর্ম নিয়ে অনেক প্রশ্ন আসে, মোটামুটি একটা দুটো থাকে, শিখ জৈন বৌদ্ধ এই ধর্মগুলো রিলেটেড প্রশ্ন একটা দুটো করে প্রত্যেক এক্সামিনেশনে থাকে। শুধুমাত্র যে তিনি আকাল তখ্ত করেছিলেন, তার যদি মিলিটারি রিফর্ম ফার্স্টকে স্টার্ট করেছিল শিখদের মধ্যে, সেটাও গুরু হরগোবিন্দ সিং হবে। হু ওয়াজ নোন অ্যাজ লোকহিতবাদী, গোপাল হরি দেশমুখকে লোকহিতবাদী বলা হয়। এই যে কাকে কী উপাধি দেওয়া হয়েছে বা কী নামে পরিচিত, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন দীনবন্ধু সি এফ অ্যান্ড্রুজ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রাষ্ট্রগুরু সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, এগুলো একটু দেখে যাবেন, এগুলো উপরে স্টাডি করে যাবেন, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। শুদ্ধি মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতীকে নিয়ে আর দুটো প্রশ্ন আসে, সেটা হলো আর্য সমাজকে এস্টাবলিশমেন্ট করেছিলেন সেটা দয়ানন্দ সরস্বতী, আর ব্যাক টু বেদাস, এই কোশ্চেনটা খুব আসে, ব্যাক টু বেদাস এই কথাটা কে বলেছিলেন, সেটাও দয়ানন্দ সরস্বতী। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য ICS, সত্যেন্দ্রনাথ ঠাকুর ICS প্রথম জয়েন করেছিলেন ভারতীয় হিসাবে। এই বলে রাখি সুভাষচন্দ্র বসু ICS পেয়েছিলেন, তিনি ফোর্থ হয়েছিলেন ICS পরীক্ষার সময়, কিন্তু তিনি ICS-এ জয়েন করেননি, ইন্ডিয়ান পলিটিক্সে তিনি জয়েন করেন। হু গেভ দ্য টাইটেল মহাত্মা, রবীন্দ্রনাথ ঠাকুর মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন, আর ঠিক মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ টেগরকে কবিগুরু উপাধি দিয়েছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ টেগর, আর গুরুদেব রবীন্দ্রনাথ টেগর, সরি ভুল বললাম, কবিগুরু নয় গুরুদেব দিয়েছিলেন, গুরুদেব রবীন্দ্রনাথ টেগর। তাহলে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে দিয়েছিলেন মহাত্মা উপাধি, আর মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন। হু রোড দ্য বুক দ্য ইন্ডিয়া স্ট্রাগল, সুভাষচন্দ্র বোসের আত্মজীবনী বলা যেতে পারে এটাকে, ইন্ডিয়া দ্য ইন্ডিয়া স্ট্রাগলে, ফুললি অটোবায়োগ্রাফি না হলেও মোটামুটি নিজের জীবনে কিছু কথা দ্য ইন্ডিয়া স্ট্রাগলে লিখেছে। যদি কোনোদিন কোনো প্রশ্ন আসে যে সুভাষচন্দ্র বোসের আত্মজীবনীর নাম কী, সেক্ষেত্রে দ্য ইন্ডিয়া স্ট্রাগল অ্যান্সারটা হয়ে যাবে, যদিও পুরোপুরি অটোবায়োগ্রাফি নয় এটা। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিমান্ড পূর্ণ স্বরাজ ইন হুইচ সেশন, কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেন। 1886 সালে তৈরি হওয়া জাতীয় কংগ্রেস প্রথমে কী উদ্দেশ্য করা হয়েছিল, যে এই উদ্দেশ্যই ছিল যে মোটামুটি একটা কিছু দাবি দাওয়া করে ব্রিটিশ সরকারের কাছে কিছু সুবিধা আদায় করে নেবে, কিন্তু পরবর্তীকালে জাতীয় কংগ্রেস স্বাধীনতা সংগ্রামের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং পূর্ণ স্বরাজের দিকে। এই পূর্ণ স্বরাজ দাবি করেছিল 1929 লাহোর অধিবেশনে, যে অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। ঠাকুমার ঝুলি কার লেখা, সেটা হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা। এই প্রশ্ন বুকস এন্ড অথার খুব আসে, যেমন পদ্মা নদীর মাঝি কার লেখা, পথের দাবি কার লেখা, এই প্রশ্নগুলো খুব আসে, একটু দেখে নেবেন। হুইচ গভর্নর জেনারেল অ্যাপয়েন্টেড সাইমন কমিশন, লর্ড আরউইন করেছিলেন। এই সাইমন কমিশনে একটাও ভারতীয় প্রতিনিধিত্ব ছিল না, যার কারণে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধিতা করেছিলেন, এবং এই বিরোধিতার জন্য এক মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জে লালা লাজপত রায় ওখানেই মারা যান। খাজুরাহো মন্দির কোন রাজবংশের দ্বারা প্রতিষ্ঠিত হয়? মধ্যযুগের এই খাজুরাহো মন্দির চান্দেল বংশের রাজারা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। ইন হুইচ অফ হারাপ্পান সাইট বোনস অফ ক্যামেল ওয়াজ ডিসকভার, অ্যাকচুয়ালি বোনস অফ ক্যামেল মানে উঁট কোন জায়গায় পাওয়া যায়, মরুভূমিতে পাওয়া যায়, তা রাজস্থানে, আমাদের এখানে মরুভূমি যেখানে সবথেকে বেশি উটের প্রচলন আছে, তাই রাজস্থানেই পাওয়া গিয়েছিলো, কিন্তু কোন সাইটের কথা জিজ্ঞাসা করেছে হরপ্পান সাইটে, সেটা হলো কালীবঙ্গন, অর্থাৎ কালীবঙ্গন রাজস্থানে অবস্থিত। এই হরপ্পান সাইট নিয়ে অনেক প্রশ্ন আসে, যেমন ডকইয়ার্ড মানে বন্দর কোথায় রয়েছে, লোথালে রয়েছে, ফায়ার আল্টার কোথায় ছিল, কোর্ট ডিজিতে ছিল, এরকম ধরনের প্রশ্ন সাইট থেকে প্রায়ই আসে হরপ্পান সাইট থেকে। হু ফাউন্ডেড সুঙ্গা ডাইনেস্টি, বৃহদ্রথ, লাস্ট রাজা হচ্ছে মৌর্য সাম্রাজ্য হলে বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র সুঙ্গ ডাইনেস্টি এস্টাবলিশ করে। হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন হুইন ইন্ডিয়া গট ফ্রিডম, ক্লিমেন্ট এটলি, আর সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। যদি জিজ্ঞাসা করা হয় ভারতের শেষ গভর্নর জেনারেলকে, তাহলে কখনোই লর্ড মাউন্টব্যাটেন অ্যান্সার হবে না, কারণ শেষ যে গভর্নর ছিল তিনি একজন ভারতীয়, সেটা হলো চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি হলেন লাস্ট ভারতীয় যিনি গভর্নর ছিলেন, ঠিক আছে, লাস্ট ভারতীয় একচুয়ালি নয়, লাস্ট গভর্নর জেনারেল তিনি ভারতীয়ও ছিলেন আর কি। তো কেদারনাথ ইজ সিচুয়েটেড ইন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার, মন্দাকিনী নদীর তীরে অবস্থিত, আর এটা বলি বদ্রীনাথ, সেটা অলকানন্দা নদীর তীরে অবস্থিত। তাহলে কেদারনাথ মন্দির বা কেদারনাথ ওই প্লেসটা মন্দাকিনী নদীর তীরে, আর বদ্রীনাথ হচ্ছে অলকানন্দার তীরে।
আর যেটা মন্দাকিনী আর যে অলকানন্দা যেটা রয়েছে সেটাকে রুদ্রপ্রয়াগ বলা হয়, যেখানে মিলন ঘটেছে। হুইচ সিটি অফ বেঙ্গল ওয়াজ নোন অ্যাজ রুজভেল সিটি অ্যাট দ্য টাইম অফ ব্রিটিশ পিরিয়ড, মানে ব্রিটিশ পিরিয়ডের সময় রুজভেল সিটি কোন বেঙ্গলের কোন শহরকে বলা হতো, সেটা কল্যাণীকে বলা হতো, রুজভেল সিটি ওরা ডাকতই বলে। ইন হুইচ ইয়ার মেট্রো রেল স্টার্টেড ইন কলকাতা, অ্যান্ড 24th October 1984 কলকাতা মেট্রো স্ট্যাবলিশড হয়। সেই সময় ভারতের রেলমন্ত্রী ছিলেন তৎকালীন রেলমন্ত্রী গনি খান। এই মেট্রো রেলের মধ্যে কম্পিটিশন ছিল কলকাতা দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে, যেহেতু গনি খান বাঙালি ছিলেন তাই কলকাতায় তিনি করার বেশি সুপারিশ দিয়েছিলেন। এবং সেই সময় যত ভূতত্ত্ববিদরা ছিল তারা দাবি করেছিল যে কলকাতা যদি মেট্রো রেল করা হয় বা পাতাল রেল করা হয় সেক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, যে অনেক পুরনো বাড়ি আছে তাতে মানে ধ্বংস হয়ে যেতে পারে, মানে ভেঙে পড়তে পারে। তো গনি খান বলেছিল যে এটা সাময়িক কিছু ক্ষতির জন্য, আমি একটা দীর্ঘমেয়াদী একটা লাভের জিনিসকে আমি ত্যাগ করতে পারবো না। শেষ পর্যন্ত মেট্রো রেল হয় এবং অনেক বাড়িতে ক্র্যাক হয়েও গিয়েছিলো, তবুও আজ সুফল আমরা এই মেট্রো রেলের পেয়ে থাকি। এই মেট্রো রেল যখন প্রথম শুরু হয় সেটা এসপ্ল্যানেড থেকে ভবানীপুর বা কালীঘাট বলা যায় এইটুকু স্টার্ট ছিল, পরবর্তীকালে সেটা দমদম টু টালিগঞ্জ হয়ে যায়, আর এখন তো নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া পর্যন্ত বিস্তৃত এই মেট্রো রেলওয়ে। হুইচ সিটি ইজ নোন অ্যাজ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ইন হুইচ ইয়ার ক্যালকাটা নেম চেঞ্জ অ্যাজ কলকাতা, কোন সালে কলকাতার নাম পরিবর্তন ক্যালকাটা থেকে কলকাতা হয়েছিল, সেটা হলো 2001 সালে প্রথমে ক্যালকাটা বলেই ডাকা হতো, পরবর্তীকালে অল ওভার ওয়ার্ল্ডে কলকাতা বলেই ডাকা হয়। তো কলকাতার নাম বলি, সিরাজদৌল্লা একটা নাম রেখেছিল কলকাতা, সেটার নাম ছিল আলীনগর। যদি বলা হয় আলীনগর নাম কলকাতার কে রেখেছিল, সেটা হবে সিরাজদৌল্লা। কনভার্ট 40 ডিগ্রি সেন্টিগ্রেড, কনভার্ট 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার টু ফারেনহাইট টেম্পারেচার, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট রূপান্তর করলে কত ডিগ্রি হবে, সেটা 104 ডিগ্রি। এবারে এই যে একটা ক্যালকুলে, মানে সেটা তো 40 ডিগ্রি না দিয়ে 60 ডিগ্রিও দিতে পারে, তাহলে কী ক্যালকুলেশন হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। এই ফর্মুলাটা মনে রাখবেন, C/5 = F - 32/9, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে তবেই সব কিছু বেরিয়ে যাবে। এবারে C/5 আমি এক্ষেত্রে সি এর ভ্যালু তো 40 রয়েছে, এখানে সি মানে সেন্টিগ্রেড, C = 40, এখানে সি হিসাবে সি ডিনোট করা হয়েছে সেন্টিগ্রেডটাকে আর এফটাকে ডিনোট করা হচ্ছে ফারেনহাইটটাকে, এখানে C = যেহেতু 40 রয়েছে তাহলে ক্যালকুলেশনে 40/5 করলে F - 32/9 হয়ে যাবে, তাহলে F - 32/9 ভ্যালু যদি ডিভাইড করা হয় 40/5 তাহলে 8 আসছে। এরপর যদি 8×9 9টাকে এদিকে নিয়ে চলে গেলাম 72 এসে যাবে, F - 32, F = 104 আসবে। আমাকে বলবেন, একটা প্রশ্ন আসে এক্সামিনেশানে, যদি জেনে থাকেন তো খুব ভালো, যদি এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে আমাকে একটা অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবেন যে কোন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইটে ইকুয়াল হবে। হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স লোকেটেড, সেটা বেঙ্গালুরুতে অবস্থিত। দ্য এলিমেন্ট হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য হিউম্যান বডি, এটা অনেকেই হয়তো ভাববেন যেহেতু মানুষের শরীরে বেশি হাড় রয়েছে তাই ক্যালসিয়ামের পরিমাণটা বেশি হবে, তো সেটা নয়, মানুষের শরীরে সবথেকে বেশি রয়েছে অক্সিজেন। দ্য স্কাই অ্যাপিয়ার টু বি ব্লু বিকজ, আকাশ নীল কেন দেখায়, স্ক্যাটারিং অফ লাইট মানে আলোর বিভাজনের জন্য। এটা খুব ফেভারিট প্রশ্ন যে কোনো এক্সামিনেশানের মানে ক্ষেত্রে প্রায় এই প্রশ্নটা আসে যে আকাশ কেন নীল দেখায়, বা দ্য স্কাই অ্যাপিয়ার্স টু বি ব্লু বিকজ অফ, এটা স্ক্যাটারিং অফ লাইট। স্ক্যাটারিং এই লাইট থেকে আরও অনেকগুলো প্রশ্ন আছে, যেমন মরিচিকা কেন দেখা যায়, যা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য, তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেটাকে বাংলা বলা হয়, এরকম অনেক প্রশ্ন আসে। সে লাইট থেকে আস্তে আস্তে আমি যখন পরের সেটগুলো বার করবো এরকম অনেক প্রশ্ন আমি দিতে থাকবো। কুড়ি ইজ দ্য ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, কুড়ি কথাটা এসছে মাদাম কুড়ি থেকে। মাদাম কুড়ি এমন একজন যিনি ফিজিক্স আর কেমিস্ট্রি, বোথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটোতেই কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন মাদাম কুড়ি, রেডিও অ্যাক্টিভিটি নিয়েই তিনি কাজ করেছেন। ইনফ্লেশন ইজ কস্ট বাই, এই না অনেকগুলো অপশান থাকবে অবশ্য, আমি সে অপশানগুলো দিয়ে দিচ্ছি। ইনক্রিজ ইন সাপ্লাই অফ গুড মানে কোনো মালপত্র বেশি বেড়ে যাওয়া জিনিসপত্র, ইনক্রিজ ইন ক্যাশ উইথ গভর্নমেন্ট, ডিক্রিজ ইন মানি সাপ্লাই, ইনক্রিজ ইন মানি সাপ্লাই, অ্যান্সার হবে ইনক্রিজ ইন মানি সাপ্লাই। অ্যাকচুয়ালি কোনো যদি গুডস যদি বেড়ে যায়, কোনো দ্রব্য যদি এক্সেস হয় আমাদের কাজে, সেক্ষেত্রে ইনফ্লেশন মানে যেটা মুদ্রাস্ফীতি সেটা কখনোই হবে না। কোনো জিনিস প্রোডাক্ট বেড়ে যাওয়া মানে এটা ভালো জিনিস, ভালো লক্ষণ, তা সেক্ষেত্রে ইনফ্লেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনক্রিজ ইন ক্যাশ উইথ গভর্নমেন্ট, গভর্নমেন্টের হাতে যদি বেশি ক্যাশ চলে আসে সেক্ষেত্রে তো ভালোই হয়, গভর্নমেন্ট অনেক ভালো ভালো প্রজেক্ট করতে পারবে, রাস্তাঘাট থেকে শুরু করে হাসপাতাল, সেক্ষেত্রে কী করে ইনফ্লেশন হবে না। ডিক্রিজ ইন মানি সাপ্লাই সেক্ষেত্রেও হয় না। ওকে,
কিন্তু ইনক্রিজ ইন মানি সাপ্লাই, এখন যদি গভর্নমেন্ট মনে করে যে বেশি বেশি করে টাকা ছাপিয়ে মানুষকে টাকা বিলি করে দেবো কোনো কারণে, সেক্ষেত্রে কী হবে, টাকার যে গুণগত মানটা যেটা রয়েছে সেটা অনেক কমে যাবে, যার কারণে দেখা যাবে আজকে হয়তো 20 টাকা কিলো ধরে আমি চাল কিনছি, বেশি বেশি টাকা সাপ্লাই করছে, সেটা আমাকে 50 টাকায় কিনতে হবে। এটাকে ইনফ্লেশন বলা হয়, এইভাবেই হয়। যেমন বলে না, নকল টাকা বেশি ঢুকে গেলে টাকার গুণগত মানটা অনেক কমে যায়, যদি নকল টাকা ডিটেক্ট না করা হয় তাহলে সেক্ষেত্রে কী হয়, টাকার গুণগত মান কমে যায় এবং জিনিসের দাম হু হু করে বাড়তে থাকে। তা অনেকেই ভাবে হয়তো যদি গভর্নমেন্টের হয়তো অনেক ক্ষমতা, তাহলে বেশি বেশি করে টাকা ছাপাক, বেশি বেশি করে টাকা ছাপিয়ে যদি মানুষের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে এই সমস্যাটা এটাই হয়ে দাঁড়াবে। হুইচ অর্গানাইজেশন এস্টিমেটস দ্য ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এটা ন্যাশনাল ইনকাম এস্টিমেট করে। আর প্রথম যেটা না ভারতের ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিল সেটা হলো দাদাভাই নৌরোজি। এই কোশ্চেনটা খুব আসে যে ভারতের ন্যাশনাল ইনকাম প্রথম কে এস্টিমেট করেছিল, সেটা দাদাভাই নৌরোজি। হু হ্যাড এস্টিমেট ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট? অবভিয়াসলি দাদাভাই নৌরোজি, আগে অ্যান্সারই আমি বলে দিয়েছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইলাস্টিক? এটা হবে স্টিল অ্যান্সার হবে, যা যত বেশি কঠিন হয় ফিজিক্সের ভাষায়, সে ফিজিক্সের ভাষায় সেটা তত বেশি ইলাস্টিক হয়। ওকে, মানে আমরা হয়তো ভাববো যে ইলাস্টিক বলতে রাবার তো অনেক বেশি ইলাস্টিক, বা এমনি নর্মাল রাবার যেগুলো রয়েছে গার্ডার রয়েছে সেটা বেশি ইলাস্টিক, সেগুলো একদমই না। যার যত বেশি মানে শক্ত দৃঢ়তা রয়েছে সে তত বেশি ইলাস্টিক হয়। লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ? লাইট ইয়ার হচ্ছে, অনেকে ভাববে হয়তো এটা সময়ের একক, নট সময়ের একক নয়, কিন্তু আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকেই লাইট ইয়ার বলা হয়, অর্থাৎ লাইট ইয়ার হলো ডিস্টেন্সের একক। আর লাইট প্রতি সেকেন্ডে 3×10^8 মিটার ডিস্টেন্স কভার করে, তাহলে এক বছরে কতটা করতে পারে একটু ভেবে দেখুন। হোয়াট ইজ দ্য পিএইচ লেভেল অফ ব্লাড অফ এ নর্মাল পার্সন? মানুষের শরীরে নর্মাল মানে পিএইচ লেভেল কত হয় ব্লাডের, মানুষের শরীরে যে রক্ত আছে তার পিএইচ লেভেল কত হয়, সেটা 7.35 to 7.45। যদি কি কোশ্চেন আসে যে মানুষের ব্লাডের মানে ক্যারেক্টারটা কীরকম, সেখানে অ্যাসিডিক থাকবে বা বেসিক থাকবে বা নিউট্রাল এরকম টাইপের কিছু থাকবে, তো অবভিয়াসলি যেহেতু 7-এর ওপরে যেহেতু রয়েছে, আমি 7-এর ওপরে হলে সেটা বেসিক হয়ে যায়, তাই এটা স্লাইটলি বেসিক অ্যান্সার হয়, স্লাইটলি বেসিক। এই অপশানটা যদি থাকে তাহলে এটা বেস্ট অপশান, স্লাইটলি বেসিক। হুইচ অফ দ্য ফলোয়িং উইল টার্ন লিটমাস ইনটু ব্লু? বেকিং সোডা সলিউশন। অ্যাকচুয়ালি লিটমাস ব্লু করে, মানে লিটমাস নীল হয় বা ব্লু হয় অ্যালকালিনের ক্ষেত্রে বা ক্ষারের ক্ষেত্রে, আর অ্যাসিডের ক্ষেত্রে সেটা লাল হয়ে যায়। তো লিটমাস তো লিটমাস একটা ইন্ডিকেটার, সেটা যদি অ্যাসিডে ডোবানো হয় তাহলে লাল হবে, আর ইয়েতে ক্ষারে বা অ্যালকালিতে ডোবালে সেটা ব্লু হয়ে যাবে। এটা ছড়া আছে, অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল, এখান থেকেই লিটমাস এখান থেকেই এসছে। তো বাকি যে ভিনিগার, লেমন জুস বা সফট ড্রিঙ্কস রয়েছে এগুলো সবগুলোই অ্যাসিড, তাই এরা ব্লু করবে না, এরা লালই করবে। আর বেকিং সোডা সলিউশন এটা একমাত্র বেসিক, তাই এটাই লিটমাসকে ব্লুতে পরিণত করবে, মানে নীল করে দেবে লিটমাস যে পেপারটা রয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনসেক্ট বর্ন ডিজিজ? এতে বেরি বেরি ভিটামিন B1-এর অভাবে হয় এই যতগুলো রয়েছে, বাকি ম্যালেরিয়া বা ইয়েলো ফিভার বা ডেঙ্গু এই সবগুলোই কিন্তু ইনসেক্টের দ্বারা হয়। ম্যালেরিয়া যেমন অ্যানোফিলিস মশা, ফিমেল অ্যানোফিলিস, হ্যাঁ এডিস মশা দিয়ে ডেঙ্গু হয়, এরকম ইয়েলো ফিভারও ইনসেক্ট দিয়ে হয়। তো বেরিবেরিটা ভিটামিন B1-এর ডেফিসিয়েন্সিতে হয়। টোটাল শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? আর মোট 22 খানা শিডিউল রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। আন্ডার হুইচ আর্টিকেল দ্য প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড বাই দ্য প্রসেস অফ ইম্পিচমেন্ট? আর্টিকেল 61, 2/3 মেজরিটি ভোট নিয়ে পার্লামেন্টে ইয়েকে করা যায়, মানে ইম্পিচমেন্ট করা যায় রাষ্ট্রপতিকে। হু ইজ দ্য চেয়ারম্যান অফ টাটা গ্রুপ? নটরঞ্জন চন্দ্রশেখরন। এর আগে ছিলেন যে সাইরাস মিস্ত্রি, তাকে তো স্যাক করা হয়েছিল। সাইরাস মিস্ত্রিকে স্যাক করার পেছনে কারণ ছিল একটা ডোকোমোর সঙ্গে ওদের টাই আপ হয়েছিল। ডোকোমো টাই আপের সময় বলা হয়েছিল যে ডোকোমো যদি কোনো কারণে লসে রান করে, তার ডোকোমো যেই টাকাটা টাটাকে শেয়ার করেছে সেই টাকাটা তাদের রিটার্ন করে দেওয়া হবে। কিন্তু সাইরাস মিস্ত্রি সেই চুক্তিটা না মেনে ডোকোমোকে বলেছিল যে কোর্টে এর বিচারটা হবে, এবং পরবর্তীকালে ডোকোমো কী করে রতন টাটাকে বলে যে এরকম আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, এবং রতন টাটা একজন আদর্শবাদী লোক ছিলেন, যার কারণে শেষমেশ সাইরাস মিস্ত্রিকে স্যাক করেন এবং ডোকোমোকে তার প্রাপ্য ফিরিয়ে দিয়েছিলেন। হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা? জে বি মাওয়ালাঙ্কার।
হলো প্রথম লোকসভার স্পিকার, এখন বর্তমানে যিনি রয়েছেন সেটা সুমিত্রা মহাজন। এবার আগের যে এক্সামিনেশানগুলো আসবে সেক্ষেত্রে সুমিত্রা মহাজন কিন্তু আর স্পিকার থাকবে না, নতুন একজন স্পিকার মনোনীত হবেন। যেহেতু সুমিত্রা মহাজন এবারে লোকসভার টিকিট পাননি সম্ভবত, তাই তার হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। আর যদি জিজ্ঞাসা করা হয় প্রথম মহিলা স্পিকারকে, তাহলে ঠিক সুমিত্রা মহাজনের আগে যিনি স্পিকার ছিলেন মীরা কুমার, তিনি হলেন প্রথম মহিলা স্পিকার লোকসভার। হাউ মেনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর দেয়ার ইন ইউনাইটেড নেশন? 6টা মোট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, মানে তার মধ্যে হলো অ্যারাবিক মানে আরবি, মান্দারিন বা চাইনিজ মানে চায়নার যে ভাষাকে মান্দারিন বলা হয়, ফ্রেঞ্চ, রাশিয়ান, স্প্যানিশ আর আর ইংলিশ, এই 4-6টা ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড নেশনের। হু ওয়াজ নোন অ্যাজ ফ্রন্টিয়ার গান্ধী? খান আব্দুল গফ্ফর খানকে ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। খান আব্দুল গফ্ফর খান এমন একজন ব্যক্তি যিনি পাকিস্তান ও ভারতের দুটো দেশেরই সর্বোচ্চ সম্মান, নাগরিক সম্মান পেয়েছেন। পাকিস্তানের নিশানে পাকিস্তান এবং ভারতের ভারতরত্ন বলেছেন। রেড কুর্তা যে দলটা গঠন করেছিলেন সেটা হলো খান আব্দুল গফ্ফর খান, এবং দুজন মোট ভারতীয় ভারতরত্ন পেয়েছেন, যারা ভারতীয় নয় অভারতীয় যারা ভারতরত্ন পেয়েছেন, তার মধ্যে খান আব্দুল গফ্ফর খান একজন, আর একজন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। হু সেড হ্যাপিনেস ডিপেন্ডস অন আওয়ার সেলফ? এটা বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল এই কথাটা বলেছেন। অ্যারিস্টটলের আর একটা উক্তি বারবার এক্সামিনেশানে আসে, সেটা ম্যান ইজ পলিটিক্যাল অ্যানিমেল, এই কথাটা কে বলেছেন সেটা হচ্ছে অ্যারিস্টটল। ইন হুইচ প্লেস রাজীব গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড? সেটা হলো শ্রী পেরুম্বুদুর। ওকে, শ্রী পেরুম্বুদুরে রাজীব গান্ধী অ্যাসাসিনেট হয়, এবং যেই যারা অ্যাসাসিনেট করেছিলেন তাদের যে দলটার নাম ছিল, টেরোরিস্ট অর্গানাইজেশন নাম ছিল LTTE। ওকে, এই LTTE এমন একটা জঙ্গি সংগঠন যেটা দুটো দেশের প্রধানকে ইয়ে করেছিলেন, মানে অ্যাসাসিনেট বা হত্যা করেছিলেন। তার মধ্যে একজন আমাদের দেশের অবশ্যই রাজীব গান্ধী, আর একজন হচ্ছেন ওই শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার রানা সিংহে প্রেমদাসে। ওকে, এই দুজনকে LTTE অ্যাসাসিনেট করেছিলেন। হেডকোয়ার্টার অফ WHO সিচুয়েটেড ইন? সেটা হলো জেনেভায় অবস্থিত। WHO ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এই ইউনাইটেড নেশন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এই যে যাবতীয় যা রয়েছে ইউনিসেফ, ইউনেস্কো, এগুলোর হেডকোয়ার্টার ম্যাক্সিমাম এক্সামিনেশন আসে। IBPS-এ এইগুলো একটা ধরাবান্ধা প্রশ্ন আর কি, এগুলো আসবেই। ওয়ান আওয়ার সাবস্টিটিউশন একটা রেখেছি, এটা এ পার্সন হু ক্যান ইউজ বোথ হ্যান্ড ইকুয়ালি, যে হাত দুই হাত সমান চলে যেটা বাংলায় বলা হয়, এটা খুব ফেভারিট প্রশ্ন যে কোনো যারা কোশ্চেন সেট করে, সেটাকে বাংলাতে সব্যসাচী বলে আর ইংলিশে বলা হয় অ্যাম্বিডেক্সটেরাস। ইডিয়ামস একটা রেখেছি, সেটা হচ্ছে অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল হচ্ছে অ্যাকিলিস, এটা অ্যাকচুয়ালি ইলিয়াড থেকে নেওয়া, ইলিয়াড গ্রিক একটা এপিক ইলিয়াড। মোট পৃথিবীতে 5টা এপিক রয়েছে, একটা হচ্ছে দুটো হচ্ছে গ্রিক ইলিয়াড মানে গ্রিক এপিক, একটা হচ্ছে ইলিয়াড, একটা ওডিসি, আর দুটো ভারতীয় ভারতের এপিক রয়েছে, এটা রামায়ণ, একটা মহাভারত। ইলিয়াড আর ওডিসি হোমারের লেখা, আর রামায়ণ হচ্ছে বাল্মীকি, আর মহাভারত ব্যাসদেবের লেখা, আর একটা যে এপিক রয়েছে সেটা হচ্ছে বাইবেল। ওকে, তো এই ইলিয়াডে অ্যাকিলিস হিলের কথা ওইখান থেকে এসছে। তো অ্যাকিলিস একজন মানে বাচ্চা যখন ছিল তখন একজন জ্যোতিষী ইয়ে করবে আর কি, ভবিষ্যৎবাণী করবে যে ও একজন যুদ্ধে মারা যাবে। তো ওর মা খুব চিন্তিত হয়ে পড়ে এবং জিজ্ঞাসা করে এর উপায় কী রয়েছে আমার ছেলেকে বাঁচানোর জন্য। তখন তিনি বলেন স্ট্রাইক্স নদীতে তার শরীরটাকে যদি ধুয়ে দেওয়া হয় তাহলে কোথাও ওর তীরবিদ্ধ হবে না, ও তীরবিদ্ধ হয়ে মরার কথাই বলেছিলেন ভবিষ্যৎবাণীতে। তো ওর মা কী করেছিল, স্ট্রাইক্স নদীতে গিয়ে তাকে পুরো শরীরটা ধুয়ে দিয়েছিল, যেহেতু কোলে ছিল তাই খালি গোড়ালিটা ধুতে পায়নি, মানে দেখতে পায়নি যে গোড়ালিটা ধোয়নি। তো যখন যুদ্ধ হয় না ইয়েতে পরবর্তীকালে, তখন অ্যাকিলিস একের পর এক যুদ্ধে অপরাজয় হয়ে ওঠে, কারণ ওর গায়ে শরীরে তীর লাগলেও তার কিছু হতো না, এফেক্ট হতো না। কিন্তু একবার ট্রোজানের যুদ্ধ হয়। একবার এর আগে আমি ট্রোজানের যুদ্ধের কথা বলেছি, ওই যখন অ্যাপেল অফ ডিসকর্ড বলে একটা ইডিয়ামস দিয়েছিলাম, তো সেই ট্রোজানের যুদ্ধে অ্যাকিলিসের গোড়ালিতে একটা তীর লেগে যায় এবং শেষমেশ অ্যাকিলিস যুদ্ধে হেরে যায় এবং মারা যায় ওখানে। তো এই অ্যাকিলিস হিল মানে হলো এ উইকনেস অর ভালনারেবল পয়েন্ট। এইরকম ইডিয়ামস আমার হোম পেজে রয়েছে, ভিডিওতে আমার ভিডিও পেজে রয়েছে, দেখে নেবেন। আমি দুটো পার্টে ভিডিও বানিয়েছি ইডিয়ামসের,
এটা পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু দুটোতেই 100টা 100টা করে ইডিয়াম হয়েছে। প্রতিটা ইডিয়ামস আমি এইভাবে বলেছি যাতে ভুলে না যান, প্রতিটা অরিজিন কী হবে, কোথা থেকে এসছে। অন ভিডিওগুলো যদি অন্তত দুবার করে দেখতে পারেন তাহলে আপনার কোনোদিন ইডিয়ামস আটকাবেন। ইডিয়ামস খুব ভাইটাল জিনিস। যদি আপনি এসএসসি সিজিএল দেন এবং টায়ার ওয়ান ক্লিয়ার করলেন, টায়ার টু এতে আপনার 20 মার্কস শুধুমাত্র ইডিএমসে থাকবে। এবং প্রতিটা এক্সামিনেশানে ইডিএমস একটা খুব গুরুত্বপূর্ণ। সেন্ট্রালে যে এক্সামিনেশানগুলো বিশেষ করে এসএসসি সিজিএল যেটা রয়েছে বা সিএইচএসএল রয়েছে, সেখানে 5 মার্কস ধরা বাঁধা থাকে ইংলিশে, যে ইডিএমস থাকবেই 5 বা 2টো কি 3টে সেরকম। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে এন্টারপ্রেনারটা দেখে নেবেন। এই 3 নম্বরটা হবে ENTREPRENEUR, এটার হবে কারেক্টলি স্পেলড। তো এই পর্যন্তই আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি কোনো খারাপ লেগে থাকে ভিডিও তাহলে কমেন্ট করবেন, তাহলে পরবর্তীকালে ভুলটা সংশোধন করার চেষ্টা করবো।